বিজেপিকে বিশ্বমানে গড়ে তোলা হবে প্রধানমন্ত্রী তলে তলে ভোটের প্রস্তুতি মানবজমিনের শিরোনাম বুয়েন্স আয়ার্সে ও বাংলাদেশ অনিশ্চয়তা ইভিএম প্রকল্প রাষ্ট্র মেরামত বিএনপি স্ট্যান্ডবাজি উবায়দুল কাদের বলেছেন রাষ্ট্রকাঠামো ধ্বংস করছে আওয়ামী লীগ বিএনপি বলেছে আজকের পত্রিকার শিরোনাম পুলিশে গাছাড়া ভাব দক্ষতা নিয়েও প্রশ্ন বিজিবি হবে বিশ্বমানের বাহিনী আটষট্টি হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত অনুমোদন সবচেয়ে গরমের বছর হতে পারে দুই আমাদের সময়ের শিরোনাম তাজা হচ্ছে বিএনপির পুরনো দুর্নীতির মামলা মেসিদের রাজস্বিক বরণ নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা নেই কালবেলা শিরোনাম ইভিএম নিয়ে অনিশ্চয়তা ভোটের বছরে সাড়ে সাত লাখ কোটি টাকার বাজেট ফিনল্যান্ড দেশে জনসমুদ্রে ভালোবাসায় সিক্ত মেসিরা এইগুলো পত্রপত্রিকার প্রধান শিরোনাম এবং সেই শিরোনামের জায়গা থেকে যদি আমরা একটু রাজনৈতিক শিরোনাম নিয়ে একটু আলোচনা করতে চাই এতদিন ছিল খেলা হবে আলোচনায় এখন হলো রাষ্ট্রকাঠামো রাষ্ট্রকাঠামো মেরামত নিয়ে ওবায়দুল বিএনপি বলছে রাষ্ট্র মেরামত ওবায়দুল কাদের বলেছেন রাষ্ট্র মেরামত বিএনপির স্ট্যান্ডবাজি বিএনপি বলছে রাষ্ট্রকাঠামো ধ্বংস করেছে আওয়ামী লীগ তাহলে কাঠামোটার অবস্থা কি ধন্যবাদ এই বাকবেদনটা তো আমরা শুনছি শুনব অতীতেও শুনেছি আচ্ছা কিন্তু সবচেয়ে কথা হলো আমরা দেশের জনগণ আমাদেরও তো নিজস্ব একটা ভাবনা আছে সেটা কিন্তু প্রতিফলিত সবসময় হয় না হ্যাঁ তবু আমি বলবো যে বহুদলীয় গণতন্ত্রে বিএনপি মাঠ পর্যায়ের একটা বড় সংগঠন কিছু প্রস্তাবনা হাজির করেছে তারা জনসমক্ষে যেটা আগেও সরকারি দল থেকে বলা হতো তারা কি চায় কি প্রস্তাব বলে না এবারে বলেছে এবং সেখানে কিন্তু আমার ব্যক্তিগত ধারণা অনেক কিছু নেওয়ার আছে যদি গণতন্ত্রকে আপনারা প্রাতিষ্ঠানিক রূপ আমরা দিতে চাই যেমন ধরেন এই টেবিলেও আমি আলোচনা করেছি যে আমাদের বহুদলীয় গণতন্ত্র কিন্তু ক্ষমতাবান হচ্ছে এক ব্যক্তি প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে জাস্টিস হাবিবুর রহমান প্রধান বিচারপতি ছিলেন তিনি চিফ জাস্টিস ক্যাটাগরিও চিফ ছিলেন তো তারপরে তিনি একটা অনুষ্ঠানে বক্তৃতা বলেছেন আমাদের সংবিধানের সত্তর অনুচ্ছেদ এবং পঞ্চান্ন তিন অনুচ্ছেদ এই তিনটেই প্রধানমন্ত্রী একটি পদকে তিনি প্রধানমন্ত্রী বলেন নাই বলছেন একটি পদকে সর্বময় ক্ষতিকার ক্ষমতার অধিকারী করে তোলে হ্যাঁ অর্থাৎ সত্তর অনুচ্ছেদ ফ্লোর ক্রসিং আপনি যে প্রতীকে নির্বাচন করবেন তার পার্টির ওই পার্টির বিরুদ্ধে ভোট দিলে মেম্বারশিপ চলে যাবে এখন এখানে আমার ব্যক্তিগত অপিনিয়ন এটাও আছে যে সত্তর অনুচ্ছেদ থাকা যেমন উচিত না তেমনি রাজনীতিবিদদের হাতে কিন্তু রাজনীতি নেই এখন যদি এটা তুলে দেন তাহলে হর্সট্রেডিং হবে অর্থাৎ কোনো একটা ভোটের সময় আসলে এই এমপিদের কেনাকাটা শুরু হয়ে যাবে এটাও একটা রিস্কের ব্যাপার আছে সুতরাং গণতান্ত্রিক সংস্কৃতিটা পলিটিশিয়ানদের মধ্যে পলিটিশিয়ানদের হাতে পলিটিক্স আসতে হবে এবং মনে মননে আপনার গণতন্ত্রের সংস্কৃতি ধারণ করতে হবে আমরা আমেরিকা ব্রিটেনে দেখি না এক পার্টির নির্বাচিত লোক অন্যদিকে ভোট দিচ্ছে তো কিন্তু এটা তো এক সরকার ফেলাই দেয় না এরা ওই ইস্যুতে তো আমাদের দেশে সবটাই সম্ভব হবে যদি আপনি পার্লামেন্টে যদি পলিটিশিয়ান না আনেন এবং যাদেরকে আনবেন তারা মনে মননে গণতন্ত্রের পূজারি হতে হবে বহুদলীয় যেটা আমরা বিশ্বাস করি এখন আমার বক্তব্য হচ্ছে যেটা আগে বলেছি এই জন্যে যে ধরেন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের যে ক্ষমতা প্রেসিডেন্ট আসলে ভার্চুয়ালি একদমই জিরো শাহাবুদ্দিন সাহেব বলছিল মাজার জিয়ারত করতে পারে দুইটা দায়িত্ব প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রীর আপনার নিয়োগ দিতে পারেন কিন্তু দেখেন প্রধান বিচারপতিও আমরা অদৃশ্যভাবে দেখি এটা প্রধানমন্ত্রীর নির্দেশেই হয় আর সংখ্যাগরিষ্ঠ যিনি পার্লামেন্টে তিনি তো প্রধানমন্ত্রী হবেনি সেই পার্টির থেকে সেই পার্টি যাকে প্রধানমন্ত্রী বানায় সেই হয় সুতরাং এখানে খুব করণীয় কিছু কিন্তু আমি একটু বিনয়ের সাথে একটু জিজ্ঞেস করতে চাই বিএনপি যে প্রস্তাবগুলো দিয়েছেন দিয়েছে আর কি সেই যে প্রস্তাবগুলো তো আসলে এই প্রস্তাবগুলো পাশ করবার জন্য তো আসলে সংসদ লাগবে সংসদেই তো পাশ করতে হবে না এটা হলো সেই জন্য একটা সুষ্ঠু নির্বাচন বা একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এটাও তো খুব জরুরি না সেটা হলো দুটো ব্যাপার আছে তারা কিন্তু এর আগে দশ দফা দিছে সেটা হলো সরকারের কাছে দাবি আর এটা হচ্ছে
আসলে পরিকল্পনাতে আগামী দিনে তারা যদি ক্ষমতায় যায় তাহলে তাদের কি করণীয়? এটা হলো সব যে বিরোধী দল যারা এক আন্দোলনের পক্ষে আছে, সরকারের বিপক্ষে আন্দোলনের ভিতরে আছে, তারা মিলে এটা তৈরি করছে যে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে জাতীয় সরকার করবে। এখন 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 আমরা সাধারণ নাগরিকেরা এই প্রত্যাশা করতে পারি আপনারা রাষ্ট্রকাঠামো খেলা হবে সবই বলেন, কিন্তু দেশের জনগণ যেন শান্তিতে থাকে, সুখে থাকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং যারা নেতৃত্বে যাবেন তারা নিশ্চয়ই এই বিষয়টি খেয়াল রাখবেন, জনগণ আগে, এইটাই হচ্ছে জরুরি। আওয়ামী লীগের সম্মেলন এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গৌরব উজ্জ্বল ভূমিকা যে দলটির, স্বাধীনতা এনে দিয়েছে যে দলটি, তার সম্মেলন নেতৃত্বে বড় পরিবর্তন আসছে না এবং বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হয়েছে আলোচনায় সাধারণ সম্পাদক, সমকালের শিরোনাম হয়েছে সম্মেলন ঘিরে দুই স্রোত। আপনি আপনার প্রত্যাশা কী? দেখেন, আওয়ামী লীগ স্বাধীনতার সঙ্গে গর্ব করলে ঠিক হবে না, নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং 52 সাল থেকে প্রত্যেকটা আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, তারও অগ্রভাগে থেকেছে ছাত্রলীগ। হ্যাঁ, এবং আমি বলবো স্বাধীনতা যুদ্ধর আগ পর্যন্ত ছাত্রলীগের যে গৌরব এটা বিশ্বের কোথাও আছে কি না আমার জানা নেই, কারণ কোনো একটা ছাত্রলীগের নেতা সম্পর্কে কোনো রকম অভিযোগ দাঁড় করার উপায় ছিল না, এত নির্মল চরিত্রে ছিল, অর্থাৎ প্রকৃত পক্ষেই দেশপ্রেমিক ছিল। তো এখন ধরেন আওয়ামী লীগও তখন ছিল, তখন তো পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ছিল যার ফলে আন্দোলনটা হলো। এখন ধরেন বঙ্গবন্ধুর সময়ের আওয়ামী লীগে যেভাবে কাউন্সিল হতো আর এখনকার আওয়ামী লীগের যেভাবে কাউন্সিল হয়, সব কিছু মিলে পরিবেশ পরিস্থিতি তো পাল্টে গেছে না। এখন ওই সময়ের আওয়ামী লীগের চরিত্র এবং এই সময় আওয়ামী লীগের চরিত্রের পার্থক্য আছে, সে অনুযায়ী তারা নেতা নির্বাচিত করছে। সামনে নির্বাচন, জেলাগুলোতেও কাউন্সিল হলো, কমিটি হয়েছে, তেমন পরিবর্তন কিছু করে নাই, কারণ এই ইলেকশনের আগে পরিবর্তন করলে আবার পার্টির ভিতরে কোনো ভুল বোঝাবুঝি হয় কি না। সুতরাং এইখানে পত্রিকা, এটাও তো আমরা প্রশংসা করতেই পারি যে সম্মেলন হলো, অনেক রাজনৈতিক দলের তো বছরের পর বছর সম্মেলনই হয় না, কোনো ধরনের কিছুই হয় না, এটা ঠিক আছে সম্মেলন, এটা তো আপনার এখানেও বলছি আমি যে পার্টিগুলোতে তো গণতান্ত্রিক ভিতরে গণতান্ত্রিক চর্চা নাই, যেহেতু এক ব্যক্তির হাতে পার্টি, সুতরাং এটা অবস্থা, পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, তার ইচ্ছা সব মিলেই তো হয়, কোনো পার্টিতে কিন্তু সঠিকভাবে হয় না। এই যে আওয়ামী লীগ কাউন্সিলগুলো করলো, পত্রিকায় দেখলাম টেকলাম, জেলাগুলোর কমিটি তো যত সময় হয় নাই। হ্যাঁ, এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তো সব আন্দোলন সংগ্রামে কথা বলছে, কিন্তু তার মূল কাজটা কিন্তু সে করে নেই কিন্তু খুব একটা। সুতরাং এই জন্য বলছি যে এইটা আর আলোচনা করি এখন আর সমাধান করা সম্ভব না। আপনি যে কথা শেষে বললেন, আমাদের উদারত্ব আহ্বান থাকবে রাজনৈতিক দলগুলোতে, বিশেষ করে যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা, যে এই দেশে বহুদলীয় গণতন্ত্রের আমরা মুক্তিযুদ্ধ করে এনেছি, আমরা গণতন্ত্র চাই এবং গণতান্ত্রিকভাবে নিরপেক্ষ নির্বাচন হোক, জনগণের আকাঙ্ক্ষা মতো সরকার গঠন হোক, আমরা শান্তিতে থাকি, আমরা অস্বস্তিতে, ওনারা যদি বাকবিতণ্ডা করে অস্বস্তি তৈরি করে আমরাও কিন্তু অস্বস্তি বোধ করি, আমরা কষ্ট ভোগ করি, সেটা দেশের শান্তি আসুক, সেটাই তো সত্য। ছাত্রলীগের প্রসঙ্গ তুলেছিলেন, আমি তো আসলে মানে প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলন, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে আপনি নিজেই বললেন যে ছাত্রলীগের গৌরব উজ্জ্বল একটা ভূমিকা, ছাত্রলীগের নতুন নেতৃত্ব এলো, সাদ্দাম সভাপতি এবং ইনান সাধারণ সম্পাদক হয়েছেন, এবং আমরা সাদ্দাম এবং এই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব থেকে উঠে আসা এবং এই তরুণের প্রজ্ঞা এবং মেধার জায়গাটা বেশ স্পষ্ট মনে হয় নাকি? না, আমার কাছে সাদ্দামকে আমি দেখেছি, সে টেলিভিশনেও টক শোতে আসছে, খুব ভালো বলে এবং ছাত্র হিসেবে তার লেভেল থেকে সে বেশ বুদ্ধিমান, এবং সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সম্ভবত সাধারণ সম্পাদক, সেখান থেকে ডাইরেক্টলি সে প্রেসিডেন্ট, নিশ্চয়ই এখানে যোগ্যতার একটা মূল্যায়ন হয়েছে। হ্যাঁ, এবং সে ছাত্রলীগটা সঠিকভাবে নেতৃত্ব দিক, এটা আমার প্রত্যাশা, অর্থাৎ স্বাধীনতার আগের ছাত্রলীগ হোক। আমিও কিন্তু তখন হয়তো ছাত্র ইউনিয়ন ছিল, NSF ছিল, আমি কিন্তু ছাত্রলীগই করতাম, আমি ওই প্রত্যাশার ছাত্রলীগ চাই। অনেক ধন্যবাদ। এখন এই সাদ্দাম যদি বর্তমান কলুষিত
ছাত্রলীগের গৌরব উজ্জ্বল ভূমিকা তার নেতৃত্বে আমরা দেখতে চাই, সেটাই প্রত্যাশা করি। মেসি, বিশ্বকাপ, ফুটবল এবং সবকিছু মিলিয়ে আরো কয়েকদিন হয়তো ওই আলোচনাটাই থাকবে। গতকাল আমরা আর্জেন্টিনা বুয়েনস আইরেসে মানে আমরা যে জনসমুদ্রটা দেখলাম, ফুটবল আসলে তো এরকমই, এবং সেখানে আমরা কোনার মধ্যে বাংলাদেশের পতাকাও দেখলাম। হ্যাঁ, দেখেন পৃথিবীতে এখনো ফুটবল যত খেলা আছে তার ভিতরে সবচাইতে ফুটবল খেলাই বিশাল। বাংলাদেশে অনেক কারণে ফুটবল খেলাটা এগোচ্ছে না। আমরা ক্রিকেটে কিছু এগিয়েছি কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই, কারণ হচ্ছে কখনো খুবই ভালো করে, ধরেন পৃথিবীর সব টিমকে হারিয়েছে, আবার হঠাৎ করে ওই টিমের সাথে এমন হারাহারে হোয়াইট ওয়াশ হয়ে যায়। তো অর্থাৎ আমি এই জন্যই বলছি যে কোনো স্ট্যান্ডার্ড ফিট করতে পারে নাই। তবে আমরা হার জিতটা অবশ্য বড় বড় দলের ক্ষেত্রেও ঘটে, কিন্তু সেক্ষেত্রে বোধ হয় বাংলাদেশকে নিয়ে যেটা বলছেন যে প্রেডিকশন করাটা খুব কঠিন কঠিন। এখন ধরেন এই ফুটবলে, হ্যাঁ, ম্যারাডোনা, মেসি, এটা ওয়ার্ল্ড ফেমাস বললে হবে না, তারা নাম্বার ওয়ান, ম্যারাডোনার পরে মেসি নাম্বার ওয়ান। তো এবারের খেলাতে কিন্তু এমবাপ্পে কিন্তু খারাপ দেখায়নি, ভালো করেছে, তিনটে গোল করার পরে বিশেষ করে আর্জেন ফাইনালে যদি আপনি ফাইনালের দৃশ্যগুলো দেখেন তাহলে কিন্তু এমবাপ্পের জন্য কষ্ট হয়েছে, আমার খুবই কষ্ট। তিনটে গোল করার পরেও কিন্তু সে রেটিংয়ে কিন্তু আসতে পারল না, মেসি নেই সারা পৃথিবী মাতম, এবং বাংলাদেশের কি ভয়ঙ্কর অবস্থা দেখলেন। আর আমি আর্জেন্টিনা যে এত অদ্ভুত ব্যাপার, সারা শহর আপনার ইয়ে হয়ে সলাপ মানুষ মাঠে নেমে এসছে, ভয়ঙ্কর অবস্থা। তবে আমার একটা খুশির দিক আছে, বাস্তবে হবে কি না, মেসি এবং এমবাপ্পে নাকি বাংলাদেশে আসবে। এই প্রসঙ্গটাই তুললাম, শুধু মেসি এমবাপ্পে না, নেইমারও আসার কথা আছে আমরা পত্রিকায় আজকে দেখলাম। কিন্তু আপনার কি মনে হয় না যে মেসি, নেইমার, এমবাপ্পে বাংলাদেশে আসবে, এই যে আসবে, আমরা যেন শুধু ওই তারকারা আসলো, আমরা বিশ্ব হয়ে তাদের দিকে তাকায় থাকলাম, একটা উৎসব হলো, হইচই হলো, তারপরে আমার ফুটবলের কিছুই হলো না, সেই পরিকল্পনাটা যত করে জরুরি একটা। আমার মনে হয় তাদেরকে একটা যদি সম্ভব হয় একটু যতটা সম্ভব লম্বা সময়ের জন্য আনা উচিত। লম্বা বলতে আমি বছর বলছি না, আমি বলছি 10 দিন, 15 দিন, 7 দিন, 1 মাস। আসলো, তারা ফিল্ডেও আমাদের যে প্লেয়ার আছে তাদের সাথে খেললো, কিছু কোচ দিল, অভিজ্ঞতা অর্জন করলো, অর্থাৎ ক্রিকেটটাকে করা, আর সবচেয়ে বড় ফুটবলটাকে। কিন্তু আমাদের মূল সমস্যার জায়গাটা কি, যে আমরা মনে হয় ক্রিকেটটা একজনকে লিজ দিয়ে দিছি, ফুটবলটা একজনকে লিজ দিয়ে দিছি, এর বিকল্প কোনো বাংলাদেশের লোক নাই, এটা দিয়ে তো আগাচ্ছে না। সুতরাং একটা টেস্টের জন্য তো রুচিটাও চেঞ্জ করতে হয়, এখানে বোধহয় পরিবর্তন আনার দরকার আছে। আর খেলার মাঠ ক্রিকেট কম্পারেটিভলি একটু ছোটো বাটে, একই রকমই প্রায় লাগে, কিন্তু ফুটবল খেলার মাঠ একদমই নাই। তো এটা আসবে কী করে? না, আপনি আপনি খুব যথার্থ একটা প্রসঙ্গ তুলেছেন। আমরা বিশ্বকাপে যে স্টেডিয়ামগুলো দেখলাম, যে স্টেডিয়ামগুলো খেলা হলো, আমরা যে আমাদের বাংলাদেশের ফুটবলারদের নিয়ে বলি, আমাদের ক্যাপ্টেনকে হয়তো অনেকে চেনে না, কিন্তু আসলে আমরা কি অবকাঠামোগতভাবে বা সেই জায়গাগুলো কি, সেই স্বপ্নটা কি তাদের সঙ্গে তুলে ধরবার চেষ্টা তো করতে পারি না? না করে কিন্তু আমরা প্রত্যাশাটা করবো। এখন একটা নতুন ফিল্ডে যখন যাচ্ছে দেখছি যে বাংলাদেশের আর তার ভিতরে আকাশ পাতাল পার্থক্য, একটা প্লেয়ারের কিন্তু অ্যাটেনশনও ডাইভার্ট হয়ে যায়। মানে ধরেন আমি সিম্পলি, খুব বেশি উন্নত দেশ না, মালয়েশিয়া, মালয়েশিয়ার যে পুত্রদায়া একটা অ্যাডমিনিস্ট্রেটিভ শহর করছে, সেখানে যে বিল্ডিং আছে কয়েকটা, আপনার বাইরের থেকে দেখলে মনে হয় যে কাঁথিয়ে পড়ে যাচ্ছে, আসলে সোজা তার স্ট্রাকচারটাই এরকম। তো আপনি তো, আপনি গেলে তো ওটা তাকাই দেখছি, আমি তো তাকাই দেখছি বিল্ডিং, কেন কেমনে তার সোজা বিল্ডিং, কেন কাছে গিয়ে পর্যন্ত দেখছি বিল্ডিং সোজা, নির্মাণটাই এরকম, নির্মাণটাই এরকম, দেখলে দেখবেন যে এটা কাঁথিয়ে পড়ে যাচ্ছে। তো এই জন্যেই এই যে স্টেডিয়ামগুলি, ইনফ্রাস্ট্রাকচারগুলি, তারপরে ধরেন কাতারে খেলাটা হলো, এই যে কাতার কিন্তু নিউ ইনোভেশন, আপনাদের কাতার কিন্তু আগের যে অলিম্পিকগুলার যে আপনার প্রস্তুতি এবং যেভাবে প্রেজেন্টেশন উদ্বোধনী, সেটা কিন্তু আমূল পরিবর্তন ঘটাই দিছে। তারপরেও কিন্তু আকর্ষণীয়, প্রচুর খরচ করছে, লাভের চিন্তা করে নাই, তাদের অর্থ আছে, সম্পদ আছে, মানলাম। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, আমাদের ফুটবল, ফুটবল বিশ্ব, বিশ্ব ফুটবল, সব কিছু মিলিয়ে তো এখন মাতোয়ারা,
আর্জেন্টিনার মেসি সব আলোচনায় আছে। আমরা এরকম পত্রপত্রিকার খবরে জানলাম যে মেসি, এমবাপে, নেইমার বাংলাদেশে আসবেন বলে বলা হচ্ছে, কিন্তু আমাদের প্রত্যাশাটা থাকবে তার আসবেন আমরা যেন শুধু তাদেরকে দেখেই আহা উহু এটা যেন না করবার চেষ্টা করি, আমাদের ফুটবলটা নিয়ে যেন তাদের কাছ থেকে কি নেওয়া যায় এবং আগামীতে কি পরিকল্পনা করা যায় সেই ভাবনাটা এখন থেকে জোরদার করা অনেক অনেক বেশি জরুরি। ক্রিকেট হাসলে যেমন বাংলাদেশ আসে, ফুটবল হাসলেও আরও বেশি বাংলাদেশ আসে। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।